আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা তোমাদের গত পর্বে আলোচনা করেছিলাম মুনাফা অধ্যায়ের উদাহরণ এক এবং দুই নিয়ে। আজকে আমরা আল্লাহর রহমতে আলোচনা করব তোমাদের মুনাফা অধ্যায়ের উদাহরণ তিন নিয়ে। আমরা যেহেতু তোমাদের মূল বইয়ের সবগুলো অঙ্কই দেব, এই জন্য আমরা উদাহরণ থেকে শুরু করে সবগুলো অঙ্ক দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা তোমাদের উদাহরণ তিন নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই এখন বইয়ে। তাহলে আমাদেরকে বইয়ে কি বলছে দেখো, উদাহরণ তিন অঙ্কে কি বলছে। রমিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকে বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন এবং মুনাফা আসল কত হবে? আমাকে কি বলছে রমিজ সাহেব, তিনি ব্যাংকে কি করলেন 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন তিনি 6 বছর পর্যন্ত ব্যাংক থেকে কোনো টাকা আনবেন না, এবং ব্যাংক তাকে 10% হারে, মানে শতকরা 10% যেহেতু বলছে, সরি 10% যেহেতু বলছে, তাহলে আমরা বুঝতে হবে যে শতকরা 10% না, 100 টাকার মধ্যে তাকে সুদ দিবে কত টাকা? 10 টাকা, বা মুনাফা বলছে এখানে। যাই হোক, সুদ মুনাফায় কি 10 টাকা হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন এবং একসাথে যদি মুনাফা আসলে আনেন তাহলে মূল টাকাটা কত হবে? তাহলে আমাদের এই অঙ্কটা দুই নিয়মে করা যায়, ঐকিক নিয়মে করা যায়। আবার আছে, আবার আরেকটা আছে যে এই অধ্যায়ের যে একটা সূত্র আছে যে সরল মুনাফার, আমরা জানি যে আই সমান সমান বা আই ইকুয়াল পি আর এন, ওই সূত্রটার মাধ্যমে করা যায়। তাহলে যেহেতু মুনাফার অধ্যায়, আমরা ওই সূত্রটার মাধ্যমে করবো। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই খাতায়। রমিজ সাহেব কি করলেন, ব্যাংকে 500 টাকা জমা, সরি 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকে বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন এবং মুনাফা আসল কত হবে, এটা নির্ণয় করতে বলছে। দেখো একটা জিনিস খেয়াল করো, রমিজ সাহেব কি করলে, ব্যাংকে তিনি 5,000 টাকা জমা রাখছেন, তাহলে ব্যাংকে 5,000 টাকা যেহেতু জমা রাখছে, তাহলে অঙ্কের ব্যাংকে যেহেতু 5,000 টাকা জমা রাখছে, তাহলে 5,000 টাকা কি আমার অঙ্কে আসল? আসলে চলকের নাম কি আমরা জানি যে পি। আমরা যখন সূত্র দ্বারা অঙ্ক করবো তখন আমরা জানি যে পি সমান সমান আসল হয়। ব্যাংকে জমা রাখলেন এবং কি করলেন যে তিনি ঠিক করলেন আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে কোনো টাকা আনবেন না, তাহলে সময়টা কয় বছর সিলেক্ট হইতেছে? 6 বছর। সময়টা কয় বছর? 6 বছর। জানি সময়ের কি দ্বারা প্রকাশ করে, এন দ্বারা, এন সমান সমান সময়। এবং উঠাবেন না ব্যাংকে বার্ষিক মুনাফা, ব্যাংক তাকে বার্ষিক মুনাফা কত দিবে? 10% দিবে, তাহলে শতকরা 10% দিবে, তাহলে মুনাফার হার আমরা জানি যে আর হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন, তাহলে আই মানে আই সমান সমান কি মুনাফা, তাহলে আই দিয়ে আমার নির্ণয় করতে হবে। এখানে পি দেওয়া আছে, আর দেওয়া আছে, এন এন দেওয়া আছে, জাস্ট আইটা দেওয়া নেয়, আইটা নির্ণয় করতে হবে এবং মুনাফা আসলটা নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে আসল সমান সমান, আসল সমান সমান, আসল কত? 1,000 টাকা, 5,000 টাকা। তারপর কি বলছে, ঠিক করলেন যে আগামী 6 বছর, যেইভাবে দেওয়া আছে আমরা সেইভাবে নির্ণয় করি 6 বছর, তাহলে 6 বছরটা কি হচ্ছে সময়, তাহলে সময় সমান সমান, সময় কি 6 বছর। তারপর কি বলছে যে উঠাবেন না, ব্যাংক বার্ষিক মুনাফা তাকে কি দিবেন? 10% দিবে। ব্যাংক কি করবে তাকে? বার্ষিক মুনাফা দিবে 10%, তাহলে মুনাফার হার। মুনাফার হার কত পার্সেন্ট? 10%। আমরা জানি পার্সেন্ট, তাহলে আমরা কি করবো, 100 দ্বারা ভাগ করবো, 100 ভাগে 10, ঠিক আছে? যেহেতু আমরা পার্সেন্টেজটা উঠামো, এই জন্য কি করলাম 100 ভাগের 10 লিখলাম, ঠিক আছে? এখন আমাদের কি নির্ণয় করতে হবে, মুনাফা। মুনাফা সমান সমান প্রশ্নবোধক চিহ্ন, আমাদের নির্ণয় করতে হবে কি, মুনাফা। এটির পাশে যদি আমরা চলকগুলো লাগাই দিই, পি, পি সমান সমান আসল, আর সময় সমান সমান কি, এন সমান সমান সময়, এবং মুনাফার হার, আর সমান সমান মুনাফার হার, এবং আই সমান সমান কি হয়, মুনাফা। আমরা চলকগুলো লাগাই দিলাম কারণ আমরা এখন সূত্রের মধ্যে ফেলবো, তাই সূত্র যাতে সহজ হয়, এই জন্য সূত্র বুঝতে যাতে সহজ হয়, এই জন্য আমরা চলকগুলো লাগাই দিলাম। এখন দেখো আমরা জানি
সরল সরল মুনাফা সমান সমান আই সমান সমান পি আর এন আই সমান সমান পি আর এন তাহলে আমরা নির্ণয় করব কি আই এর মান ঠিক আছে তাহলে আমরা এখন পি আর এন পি আর এন সরি পি আর এন পি আর এন এর মান দেওয়া আছে যে যে মানগুলো দেওয়া আছে আমরা সবগুলো মান বসাবো পি পি মানে কি আসল আসল কত হাজার টাকা দেওয়া আছে 5000 টাকা পি আর এন সবগুলোর সাথে কিন্তু গুণ সম্পর্ক ঠিক আছে তাহলে আমরা দিলাম গুণ চিহ্ন তারপর আর আর এর মান কত দেওয়া আছে বাবা আর এর মান দেওয়া আছে 100 ভাগের 10 লিখলাম তারপর কি n n কত দেওয়া আছে n সমান সমান 6 বছর ইনটু 6 ঠিক আছে আমরা কি করলাম এই যে p r n সূত্রটা বসাইলাম সূত্রটার মানগুলো বসাইলাম ঠিক আছে এখন যদি একটু ক্যালকুলেট করি আমরা নিচে চলে যাবে 100 আর উপরে দেখতেছে 5000 গুণ 10 গুণ 6 সবগুলো যদি আমরা গুণ করি सॉरी गुण 5000 पर गुण 10 गुण 6 समान समान हमारे होते से कत 3 लाख এখন 3 লক্ষ আমরা কি করব 100 দ্বারা ভাগ দিব ভাগ 100 সমান সমান 3000 তাহলে আই সমান সমান কত দাঁড়াইতেছে সুতরাং আই সমান সমান 3000 তাহলে আবার দেখো আরেকটা নিয়ম যদি আমরা কাটাকাটি করি এখানে 20 এখানে 20 এখানে 20 কাটলে আর থাকতেছে কি 30 ঠিক আছে এইভাবে যদি কাটতে পারি আমরা এখানে 20 এখানে 20 আর এক দ্বারা তো এক 3000 ভাগ দিলে কি হবে 3000 হবে যাই হোক এখানে 20 কাটলে এখানে 200 কাটলে 3000 থাকতেছে এইভাবে আমরা কাটাকাটি করতে পারি যাই হোক আই সমান সমান কত পাইতেছি 3000 পাইতেছি তাহলে আই এর চলো কি ছিল মুনাফা মুনাফা সমান সমান আমরা 3% পাইছি আমার প্রশ্নে কত কি বলছিল আমার প্রশ্ন বলছিল যে তিনি মুনাফা কত পাবেন তাহলে মুনাফা পাবেন কত হাজার টাকা 3000 টাকা এবং মুনাফা আসল কত হবে এবং মুনাফা আসল কত হবে তাহলে আমরা জানি যে একটা জিনিস খেয়াল করো যে কথা মানে প্রশ্নই দেখো যে কি বলছে মুনাফা আসল তার মানে কি আসল যোগ মুনাফা সুতরাং মুনাফা আসল মুনাফা আসল মুনাফা আসল সমান সমান কি মুনাফা যোগ আসল মুনাফা যোগ আসল মুনাফা আসল সমান সমান আসল যোগ মুনাফা মুনাফা আসল সমান সমান কি আসল যোগ মুনাফা তাহলে আমি আসল কত পাইছিলাম সরি আসল কত দিছিলাম 5000 যোগ মুনাফা কত পাইছি 3000 যদি যোগ করি আমি দুটো একসাথে কত হইতাছে 8000 টাকা উত্তর উত্তর মুনাফা হবে তিন হাজার টাকা এবং মুনাফা আসল মুনাফা আসল কত পাইছি 8000 টাকা পাইছি
দেখো অঙ্কটা কত সহজ, অঙ্কটা আমাকে বলছি যে রমিত সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা কোনো উঠাবেন না। ব্যাংক বার্ষিক মুনাফা 10% হলে, ব্যাংকে যদি বার্ষিক মুনাফা 10% হয় তাহলে তিনি মুনাফা কত পাবেন এবং মুনাফা আসল কত হবে। তাহলে আমরা লিখলাম যে দেওয়া আছে আসল সময় সমান 5,000, সময় 6 বছর এবং মুনাফার হার 10%। 10% আমরা পার্সেন্টেজটা উড়া দিলাম, 100 দ্বারা ভাগ দিলাম, তাহলে 100 ভাগের 10 হয়, ঠিক আছে, 100 ভাগের 10। আর আমাদের নির্ণয় করতে হবে কি মুনাফা, মানে মুনাফা মুনাফার চলকগুলো যদি বসাই আসলের পি এবং এন, এন হচ্ছে সময়, আর হচ্ছে কি মুনাফার হার, আর আয় হচ্ছে কি মুনাফা। আমরা জানি সরল মুনাফা সমান সমান আই সমান সমান পি আর এন, আই ইকুয়াল পি আর এন। এখন দেখো আমরা এখানে কি করলাম, সবগুলো চলকের মান বসাইলাম, আই আমরা আই নির্ণয় করব, আই নির্ণয় করলে তাহলে আমাদের পি এর মান বসাইলাম 5,000, আর এর মান কত, সবগুলোর সাথে ইনটু সম্পর্ক ইনটু গুণ দিলাম, আর এর মান হচ্ছে কত 100 ভাগে 10 এবং গুণ 6। এখন সবগুলোর আমি উপর টেপুর একসাথে নিলাম আর নিচেরটা 100 ভাগেরটা রেখে দিলাম। এখন সবগুলোর গুণ করলে হয় কত 3 লক্ষ, 3 লক্ষরে 100 দ্বারা যদি ভাগ দেই আমার 3,000 দ্বারা, এই সহজেও কাটতে পারি, এখানে 2 শূন্য কাটলে, এখানে 2 শূন্য কাটলে এখানে থাকে কত 3,000, ঠিক আছে 3,000 টাকা। উত্তর আই সমান সমান 3,000। সুতরাং মুনাফা আসল জানি যে আসল প্লাস মুনাফা, আসল এবং মুনাফা একসাথে যোগ করলে মুনাফা আসল পাইবো, আসল হচ্ছে আমার 3,000, আর মুনাফা আসল হচ্ছে 5,000, আর মুনাফা হচ্ছে 6,000, 3,000 সমান সমান 8,000 টাকা। উত্তর মুনাফা 3,000 টাকা এবং মুনাফা আসল 8,000 টাকা। আসলে অঙ্কগুলো অনেক সহজ, বাসায় রীতিমতো করবে, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এখান পর্যন্তই, আজকে তোমাদের আলোচনা করলাম কি উদাহরণ 3 নিয়ে। গত পূর্বে আমরা আলোচনা করেছিলাম মুনাফাদের উদাহরণ 1 এবং 2 নিয়ে, আল্লাহর রহমতে আমরা পর্যায়ক্রমে তোমাদের সব মানে মূল বইয়ের যে অঙ্কগুলো আছে উদাহরণ মানে পাই টু পাই সব অঙ্কগুলো আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। আর একটা জিনিস কি, তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমাদের কাছে একটাই আমার প্রত্যাশা, একটাই আমার চাওয়া, তোমরা রীতিমতো অঙ্কগুলা রীতিমতো প্র্যাকটিস করবে, ঠিক আছে। অঙ্ক বিষয়টা কিন্তু একটু কঠিন আমার, মানে মোটামুটি স্টুডেন্টের কাছে অঙ্ক বিষয়টা একটু কঠিন লাগে। কেন কঠিন লাগে, এই যে জিনিসটাকে কঠিন ভাবে আমরা থিয়ারের সাথে, যে কঠিন রেখে আমরা অঙ্ক মানে অঙ্ক বুঝি না বা কঠিন লাগে এটা করুম না, এইভাবে একদিন দুই দিন তিন দিন করতে করতে দেখা গেছে যে আমরা মূল এক সময় গিয়ে দেখে গেছে অঙ্ক কোনো সময় বুঝিই না, কোনো রকমভাবে পাস করলেও বন্ধু বান্ধবের থেকে দেখে হেল্প নিয়ে বা মুস্তফের অঙ্ক পাস করে। আসলে মূল কথা হচ্ছে অঙ্ক তেরকম কঠিন না, আমরা যেরকম কঠিন ভাবি, হয়তো আমরা কঠিন ভাবে নিয়ে নেই বিদায়, এই জন্য আমাদের কাছে কঠিন লাগে। তাহলে তোমাদের কাছে একটাই প্রত্যাশা, তোমাদের দৈনন্দিন রুটিনে মানে রেগুলারলি রুটিনে 1 ঘন্টা করে, জাস্ট 1 ঘন্টা করে অঙ্ক চ্যাপ্টার মানে অঙ্ক বিষয়টার প্রতি সময় দাও, দেখবে যে আসলে অঙ্ক তেরকম কঠিন না, আর নিয়মগুলো ফলো করবে আর বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবে, ঠিক আছে। বাসায় অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ আমাদের মানে আমরা যেহেতু ছাত্র, আমাদের মূল উদ্দেশ্য কি পড়ালেখা করা, পড়ালেখা স্যার আমাদের মানে বাপ মা আমাদের এরকম কাজ দেয় না, তাহলে পড়ালেখা যেহেতু করবো একটু ভালো করেই করি যাতে ভবিষ্যতে ভালো একটা পজিশনে যেতে পারি। তাহলে সকলের কাছে একটাই প্রত্যাশা, রেগুলারলি অঙ্কগুলো করবে এবং ভালো থাকবে।